সন্দেশখালীর ঘটনা সাজানো বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোল পা রাজ্য রাজনীতি এই ভিডিওকে হাতিয়ার করে মাঠে নামতে দেরি করেনি শাসক দল সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতৃত্বকে কাঠ তুলেছে তৃণমূল আর এই ভিডিওকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী রবিবার সন্দেশখালীর এক নম্বর দাদির জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলেন গ্রামের মহিলারা তাদের দাবি এই ভুয়ো ভিডিও তৈরির নেপথ্যে রয়েছে তৃণমূল চেষ্টা গঙ্গাধর হচ্ছে গঙ্গাধর সম্পূর্ণ সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে যার জন্য আমরা এখানে দাবি জানাচ্ছি এখানে আমরা বিক্ষোভ জানাচ্ছি ফাঁসিয়েছে এই অন্যায়টা করেছে টিএমজি রা আন্দোলনকারী করার জন্য এইগুলো করেছে আন্দোলনে রোখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন হেমন্ত কয়াল নামে আর এক বিক্ষোভকারী তার প্রশ্ন মা বোনেদের দুর্দশা শুনেও এখানে একবারও কেন এলেন না মুখ্যমন্ত্রী হেমন্তের আরও দাবি আইপ্যাকের সঙ্গে পরিকল্পনা করে এই ভিডিও তৈরি করেছে তৃণমূল এই টিএমসি পারে না এমন কোনো কাজ নেই টিএমসির গদিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার গদিয়াস চলো বলো সন্দেশখালী মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সন্দেশখালী গর্জে উঠেছে মানে মমতা ওর দিক জ্ঞান শূন্য মমতা সব সাহস হয়নি সন্দেশখালী এসে মায়েদের সামনে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ সাহস থাকতো তাহলে সন্দেশখালীর মাটিতে অন্তত একবার এসে মায়েদের দেখতো এখানে কী সত্যিকারের ঘটনা কী দেখতে পারতো উনি আসেননি কেন এরাই মায়েরা জেগে উঠেছে আপনার জেলে খালির মায়েরা জেগে উঠেছে আই প্যাক দিয়ে বিজেপি কে যাবে না প্রসঙ্গত সপ্তম দফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তার আগে বিজেপি নেতার এই ভিডিওকে ঘিরে ফের একবার গর্জে উঠল সন্দেশখালী প্রভাব পড়বে আসন্ন ভোটে জানা যাবে চৌঠা জুন সন্দেশখালী থেকে অরিন্দম ভরি রিপোর্ট ওঙ্কার বাংলা